এই কি আর ব্যবসা করছ রে তুই? যে এই অবস্থা, তুই আবার কক্সবাজার লইছ তিন দিনে? আরে বেটা, আমি চঙ্কা চামড়ার ব্যবসা করি। হ্যাঁ, চামড়ার ব্যবসা। আরে তাড়াতাড়ি করে দেখিন দাইছি। আমি আমি তো আইছি এরা লই গুরবার লাগি। আরে দাঁড়া 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 দেখি রে শুকুর, তুই যে কক্সবাজার আয়া পড়ছ? ও ইলাজ না? হ্যাঁ, ইলইল আমার বউ। আচ্ছা আচ্ছা। আরে তুই দিছ আমার ওই শালি শালি। আরে মাশাআল্লাহ, আলি কইল তো বুঝতে না, শালি শালি। তুই যে এটা, আরে বাপ সাপ রে, তোর অবস্থা কিরে? তোর শাল লাইন, তারপরে তোর বোর গেট আপ দিও না তে। আমার তো, আমি তো টিয়া বুঝার মালি হইছি মেলাটা আছে নাকি দিয়ে? ও আমি তো এখন ইয়া করি, ব্যবসা করি। এই কি আর ব্যবসা করছ রে তুই? যে এই অবস্থা, তুই আবার কক্সবাজার লইছ তিন দিনে? আরে বেটা, আমি তো অঙ্কা চামড়ার ব্যবসা করি। হ্যাঁ, চামড়ার ব্যবসা। এই বেটা, কি দেখো চামড়ার ব্যবসা করো? ওই বে, আমার দুলা ভাই আছে নানি। হ্যাঁ, তা আমার 2 লাখ টিয়া দিছে। আচ্ছা, ব্যবসা করবার লাগি। পরে ওই যে কুরবানি তো আছে নানি, সব চামড়া আমি কিনা লাইছি। কিনে আসাই পরে বেচি 1 লাখ টিয়া লাভ হয়েছে। কি লাভে টিয়া ধরতে আইসি? আমার বউরে আসালি লিয়ে ঘুরতাম। তুই তো জানি, তুই তো যে ভাবে কইছিলে রে চামড়ার ব্যবসা করো, আমার তো মাথাও তো ঘুরে গেছিল। তুই মনে করছিল খসির চামড়া না, বে গুরুর চামড়া, গুরুর চামড়া। তুই দেখলাম গেঞ্জি পরে আইছস আর দুলা সাইল লাইন, তারপরে ভাবি দিয়ে একবারে সারি দিয়ে সারা শরীর ঘুরাই আইছে। এরা তো আমার এরা বহির বুঝতে করতে করতে এরা বাতাস খাইতো না, তুই একলা একলা বাতাস খাইবে না? এর আমি তো এরও খাইব বাতাস, আমিও খামু। ও না, আমি আমি আমার বন্ধুর সাথে কথা কইতেছি, তো কথা কইতাম নেনের সাথে। কথা বলো, প্রবলেম নেই, এত অতিরিক্ত কথা বলা ভাই, একটু বেশি কথা কর। দূর দূর তো তরলি আর ওজন ধরে না। আয় শুকুর, দুলা ভাই। হ্যাঁ শুকুর। হে, তুই জানাস নি কক্সবাজার ঘুরা বাতাস খাইলেও কিন্তু টিয়া লাগে রে। ও ইডি কি দাওস ভাই? হ্যাঁ, টিকা আনছিস নি সাথে? খান্ত লইয়া রুমনে গুরম আয়। বাতাস খাও মারে, তুলাই দিয়ে আমরা ভাঙ্কার তোলে ধরে রাখবো, বাতাস খাইব। বাতাস খাইছি নি, বাতাস খাম দিনিস শুকুর। ও ওই যে বাতাস যদি না খাতে নদীর পানিতে নিয়ে সাগরের পানি যা শুকুর।